নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই শীতের এই সন্ধ্যায় হাজির হয়েছি একেবারে নতুন স্বাদে মুচমুচে মুখরোচক ধনে পাতার বড়ার রেসিপি নিয়ে সঙ্গে বানাবো টকঝাল মিষ্টি মুখরোচক টমেটোর চাটনি আশা করছি আমার আজকের এই রেসিপি দুটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি একাটি ধনে পাতা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি ধনেপাতা পাতা ধুয়ে জল ঝরতে দিয়েছি শেকড়ের দিকটা একটুখানি কেটে দিতে হবে তবে ধনেপাতা কিন্তু এরকম গোছা সমিতি থাকবে তাতে করে পকোড়া বা বড়া বানাতে সুবিধে হয় থ্রি ফোর্থ কাপের মতো বিউলির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম বেসনের পরিবর্তে এই বিউলির ডাল বেটে বড়া তৈরি করলে দুর্দান্ত ফ্লেভারফুল হয় আর বেশ মুচমুচে তৈরি হয় বিউলির ডাল পরিমাণ মতো জল দিয়ে বেটে নিচ্ছি ডাল বাটা কতটা ঘন বা কতটা পাতলা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে বেটে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা ছ সাত কুয়া রসুন আর এখানে চারটি বড় টমেটোকে আমি টুকরো টুকরো করে কেটে বেটে নেব একসঙ্গে সমস্ত কিছু একসঙ্গে বেটে নেওয়ার পর ফ্লেম অন করে একটি প্যান বসিয়ে এর মধ্যে টমেটো বেটে নেওয়া টমেটো দিলাম আর এখানে মিক্সির জার ধুয়ে যোগ করলাম বেশ কিছুটা জল বা হাফ কাপের একটু বেশি জল পরিমাণ মতো লবণ দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন বেশ কিছুক্ষণ ফুটতে দেব যতক্ষণ না টমেটো বেশ থকথকে হয়ে আসছে টমেটো চাটনি যাতে বেশ মুখরোচক তৈরি হয় তার জন্য এখানে আমি যোগ করে দিচ্ছি আখের গুড় প্রায় তিন চামচ মতো মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আরও কিছু সময় ফুটিয়ে নেব যাতে করে এটা বেশ থকথকে হয়ে আসে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পাঁচ ছ মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখবেন টমেটোটা বেশ থকথকে হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর থকথকে হয়ে গেছে এখন এখানে ফ্লেভারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একটি বিশেষ ফোড়ন দিয়ে নিচ্ছি সর্ষের তেল একটি তরকা প্যানে গরম করে শুকনো লাল লঙ্কা রাই সরষে হাফ চামচ আর দিলাম কারি পাতা দিয়ে ফোড়নটা তৈরি করে নিলাম এবার এই বিশেষ ফোড়ন চাটনির মধ্যে ঢেলে দেব এতে করে চাটনিটা দুর্দান্ত সুন্দর ফ্লেভারফুল তৈরি হয় দেখতেই পাচ্ছেন আমি ফোড়নটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম চাটনি আমাদের একেবারে রেডি ধনে পাতার বড়ার সঙ্গে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া আপনারা এই চাটনি তৈরি করে যে কোনো পকোড়ার সঙ্গে সার্ভ করতে পারবেন ব্রেটেনিয়া ডালকে আমি একটি বোলের মধ্যে নিয়েছি নিয়ে নিলাম হাফ চামচ গ্রেট করা আদা বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিলাম যাতে করে বেশ ঝাল ঝাল খেতে হয় নিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম গোটা জিরে অল্প পরিমাণে নিলাম অল্প পরিমাণে একটু জোয়ান আর মিশিয়ে দিলাম তিন চামচ চালের গুঁড়ো এতে করে বেশ মুচমুচে তৈরি হয় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ আমচুর পাউডার এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম আমচুর পাউডার না থাকলে তার পরিবর্তে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব প্রথমে আর তারপর এখানে আমি অল্প পরিমাণে একটু খাওয়ার সোডা বা মিঠা সোডা যোগ করব। খুব বেশি নয় থ্রি পিঞ্চ মতো যোগ করলাম আর এখানে দুই টেবিল চামচ যোগ করলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেয়া যাবে না খুব বেশি পাতলা হলে মিশ্রণ তেলটা বেশি করে শুষে নেবে এখানে অল্প পরিমাণ হলুদও দিলাম যাতে করে রংটা সুন্দর হয় তারপর দেখুন ঠিক এভাবে ধনে পাতাটা নিয়ে বা এক একটা দুটো দুটো ডাল নিয়ে এভাবে একটু ডালবাটা লাগিয়ে নেব এবার আগে থেকেই আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এক একটা বড়া এভাবে তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব তেল খুব বেশি গরম হওয়ার পর ফ্লেমটাকে কমিয়ে দিয়ে বড়া ছেড়ে দিতে হবে একদম ধোঁয়া ওঠা গরমের মধ্যে যদি বড়া ছাড়া হয় তাহলে বাইরে থেকে লাল রঙ ধরে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে বড়াকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে বাইরে থেকে বেশ মুচমুচে হয় আর ভেতর থেকে ডালটা বেশ ভালো করে রান্না হয়ে যেতে পারে দেখুন বেশ মুচমুচে হয়ে গেছে বাইরে থেকে সুন্দর রঙ ধরলে আর মুচমুচে হয়ে গেলে এখন বড়াগুলো ভেজে নামিয়ে নিচ্ছি এভাবেই আমি বাকি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি আর এগুলো আমি এখন সার্ভ করে দিচ্ছি বানিয়ে নেয়া সেই মুখরোচক ঝাল মিষ্টি টমেটোর চাটনির সঙ্গে আশা করছি আমার আজকের এই দুটোই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং